ওরি শ্রী গুরু খাঙ্কা বৈকুণ্ঠপুরী আছে এই সবাৰয় পাৰ এই বখিয়া সন্ত প্ৰভু ও জগতৰে দুষ্টক দমন শান্তক পালন অ কৰিবাৰ মনে এ যুগে যুগে অৱতাৰ অধৰে নাৰা বামন রূপে
সেই সত্য যুগ ও ধরি অবতার এ বলি কচলিয়া ইন্দ্র ও করিলায়ু সত্য যুগ পার হইল এ ত্রেতা যুগ পড়িল তার পিছত ভগবন্ত ও যি কর্ম ও চারি অংশে মূর্তি ধরে ও প্রভু নারায়ণ এ শ্রীরাম লক্ষ্মণ আর ও ভরত শত্রু বাও কাষে সীতা দেবী ও রামৰ কাষত এই হনুমন্তই প্ৰণাম কৰে ও রামৰ চৰণ তই প্ৰণাম কৰে ও ৰামৰ এতিয়া চাও ও চারি অংশে মূর্তি ধরি আছে নারায়ণ আছে নারায়ণ উপস্থিত হইলা যায় নারদ প্রধান নারদ ধন সারি অংখে মূর্তি ধরে আছে নারায়ণ আছে নারায়ণ ও উপস্থিত হইলা যায় নারদ পুধান নারদ পুধান
পাওয়ে প্রণাম জনাই নারায়ণ 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 নারদ মুনি এই বিদায় মারিলা কিন্তু এ সারি মূর্তি দেখে নারদ চিন্তা করিলা এ সারি মূর্তি দেখে নারদ চিন্তা করিলা নারদে মনে মনে ভাবে ও কি ভাবে ও এই কথা ব্রহ্মাক মই খুঁধিব যায় ব্রহ্মার ওচরে নারদ ব্রহ্মার ওচরে নারদ পিতা ও পিতা সৃষ্টি করে মই বৈকুণ্ঠ ভুবনে গৈ কি দেখিলো জানা পিতা এ বৈকুণ্ঠ ভুবনে যাই দেখি পাক পাইলো পিতা কিন্তু পিতা কিয় ধরে চারির প্রভু কিয় ধরে চারির প্রভু বুঝি বৈকুণ্ঠত নারায়ণে চারিরূপে অবতার ধরিছে আর এই প্রশ্নটির উত্তর মই তোমাক কব লাগে হেরা নারদ ও ব্রহ্মাই বলে এই কথা না জানো মই এই প্রশ্নের উত্তর দিব পরা এজন প্রভু আছে অর্থাৎ মহাদেব এই কথা মহাদেবে জানিব গতিকে আমি এটা কাম করো এ দুইজন যাও বলা শিবর ওসর তেনে হলে আই থাকা নারদ ও পিতা পুত্র চলি যায় কৈলা শশীখর ও শিবর ওসরে দুয়ো উপস্থিত হইলা শিবক চাহিয়া পাছে শিবক চাহিয়া পাছে প্রভু প্রভু হে দেব ত্রিনয়ন দিয়ায় আমাক সমিধা বৈকুণ্ঠ নারায়ণ সারি রূপে অবতার ধরি আছে কি কারণ ধরি আছে কি কারণ
তোমালোক দুয়োজনে মোক এটা বৰ ডাঙৰ প্ৰশ্ন কৰিলা, বৈকুণ্ঠত নাৰায়ণে কিয় বাৰু চাৰি ৰূপে অৱতাৰ ধৰি আছে? আৰু এই প্ৰশ্নটোৰ উত্তৰ মই তোমালোক দুয়োজনক দিব লাগে। হেৰা ব্ৰহ্মাৰ নাৰদ, বৰ সহজ প্ৰশ্ন, বৰ সহজ প্ৰশ্ন, কিন্তু এটা কাম কৰিব লাগিব। অ' কি কাম? প্ৰথমতে মই এক চিলিম জ্বলাই লব লাগিব। ঠিক আছে, ৰবা 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 ৰা, বৈকুণ্ঠত নাৰায়ণে চাৰি ৰূপে অৱতাৰ হয়। ঠিক আছে, তেনেহলে শুনি থাকা। অ শিৱে বোলে শুনা ব্ৰহ্ম নাৰদ মোহৰাবা, হে চাৰি ৰূপে অৱতাৰ ও ধৰে কি কা? ইয়াৰ অৰ্থ হৈছে, এ ৰাৱণ ৰাক্য হৈব পৃথিৱী মন, তাক বধি বাক জন্ম লব ভুমন। আৰু শুনাচোন, এ শ্ৰীৰাম লক্ষ্মণ আৰু ভৰত শত্ৰুঘ্ন, সীতা নামে নাৰদ, ৰাম নামৰ মহিমা অপাৰ। অ ৰাম নামৰ মহিমা অপাৰ। অ ৰামৰ নামৰ নাৰদ শুনাহে মহিমা অপাৰ, নামৰ মহিমাৰ এই যদি প্ৰমাণ, এক মহাপাপী আছে তালৈ লৈ ধোৱা, এক মহাপাপী আছে তালৈ লৈ ধোৱা। আৰু শুনাচোন, এই সেৱন মুনিৰ পুত্ৰ তাৰ নাম ৰত্ন পাপি নাই, তাৰ সমান পাপি নাই। পুৰা নাৰদ, কিবা বুজি পালা? এই কথা শুনি দুয়োজনে
অমানিলা বিস্ময়। প্রভু কেনেকুয়া পাপী বলে খুনা ব্রহ্মদেব নারদ এ মোহর বসন ও মোহর বসন রত্নাকরর সমান পাপী নাই ত্রিভুবন রত্নাকরর সমান পাপী নাই ত্রিভুবন মহাপাপী রত্ন করে কি করে জানা এই লোহার মুদ্রা লই থাকে হিবনর মাঝ এই লোহার মুদ্রা লই থাকে বনর মাঝ সুপি থাকে রত্ন করে সুপি থাকে রত্ন করে এই মানুষ দেখিলে দস্যুই বায়ু বেগে যাও নাই 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 কত পলাবি কত পলাবি লোহার মুদ্রার ধরে মাথা কোবায় রাজার পুত্র মন্ত্রীর পুত্র ধনী সদাগর ও দরিদ্র ভিক্ষারী হে পাপীর হাতর পরা নাহি কে নিস্তার আর আসই অ বৃদ্ধ স্ত্রী যুবতীর কারো রক্ষা না নানান অত্যাচার করে কোবাই মারয় শুনা ব্রহ্ম আর নারদ এই মহাপাপী রত্নাকর নাম মুখত লওঁতে মোর নরপতি নামর এজন বিপ্রবরের কথা মনত পরিছে বারু শুনাচুন সেই নরপতি বিপ্রনো কোন আছিল ও নরপতি নামে আসিল বিপ্রবর যাজনিক কর্ম করে চাও কিন্তু এদিন বিপ্রবরে এ সদাগর ধরে যাজনিক কর্ম করে হরি খয়ন্তরে হরি খয়ন্তরে
দিয়া চাও এ দুখিয়ার প্রতি দয়াশীল ও সেই সদা এ থনখন চাউল দালি থনখন চাউল দালি ও থনখন বর বিপ্রবরে টোপোলা বান্ধিলা পিছে এতিয়া মই বিদায় সদাগরক আশীর্বাদে এ থনখন বর লৈ বিপ্রায় আনন্দিত বহু কল্পনা করে নরপতি বিপ্রয় মনতে ভাবে ও কি ভাবে ও আজি মোর শুভ দিন আজি মোর শুভ দিন ও কপাল মোর ভাল কারণ থনখন চাউল দালি মই পালো মই পালো বহু গাজি কল আর এইটা কালি ভোগময় ইচ্ছা মতে হাম আর এটা কথা নয় বহুদিন মই মাছ খাব পোৱা নাই গতি আজি দক্ষিণ বহুখিনি পাইছো যাওঁতে যদি কৰবাত পাই যাওঁ নহয় বাপেকে যাওঁতে এটা ডাঙর চাই মই মাছ লৈ যাম ও মই যিটো ভাবি আহিছিলো সেইটো দেখোন হলে ও নদীর ঘাটত জাল আছে মাছ মারি বলো হে জালু ও মাছ পাইছা ও কি মাছ ও ডাঙর বরালি মাছ কথা নাই কথা নাই কথা নাই কথা নাই এ ডাঙর বরালি এটা মাছ তুলো এক বিপ্রবরে মনতে ভাবে ও বাতে বাতে ভাবে বিপ্রয় মাছ তো সাই সাই এতিয়া চাওক রাইজ সকল ও ভবা কথা নহয় সিদ্ধি বাটত আছে কণা বিধি দেখা কেনে দৈব রবিবার আজি মই ঘর না পাম নেকি এই লারে লাল্লারে লারে লাল্লারে লাল্লারে লা রং মনে বিপ্রজায় অরণ্যর ওসর পায় আর ভালে বনর মজত ছুপি থকা ও রত্নাকরর পরিলাস মই যি সুধি যাও মই যি সুধি যাও তই উত্তর দি যাবি প্রথমতে ক
এই টুকুলা তো কি বান্ধিয়া নিছা ও বুপা ক ক ক ইয়াতে কেইটামান চাউল আছে বুপাই চাউল আছে কেইটামান চাউল চাউল আছে ঠিক আছে চাউল মোর মিলি গৈছে আৰু নিশ্চয় কিবা থাকিব পাৰে ও বুপা এই এই টুপলাটোত এই টুপলাটোত কি বান্ধা আছে ক ক তাৰ ক ও বুপা ইয়াতে কেইটিমান দালি আছে বুপা দালি আছে কেইটামান দালি ঠিক আছে চাউল দালি মোৰ মিলি গৈছে আৰু নিশ্চয় কিবা থাকিব পাৰে ও ও ভুনিৰ এই ভুনিখন যে আছে এই ভুনিখনত তই পিছফালে কি বান্ধি আনিছা সঁচা কথা ক নহলে তোক মই অ বোপা আৰু তো একো নাই বোপা আৰু একো নাই সঁচা ক সঁচা কথা কৈছা তো সঁচা কথা কৈছা তো ক মই সুধিছো এই ভুনিৰ লগত কি আছে ক বোপা অকমান ধন আছে বোপা অকমান ধন আছে ঠিক আছে প্রথমতে তই মোক ফাঁকি দিছিলি প্রথমতে তই মোক ফাঁকি দিছিলি এতিয়া চাই থাক তার পরিণতি কি ভয়ঙ্কর হব পারে ও বোপা মোক একো নকৰিবা বোপা মোক যাবলৈ দিয়া হব তোমাক মই যাবলৈ দিম এতিয়া চাই থাকা এ চুলি এৰি দছে বিপ্ৰাৰে গল চেপি ধৰে বিপ্ৰাৰ সকলো বস্তু এই ৰত্নাকৰে মৰা হতো অৰণ্যত মৰা হতো অৰণ্যত এনেদৰে মহাপাপী ৰত্নাকৰে ব্ৰাহ্মণ বৈষ্ণৱ ভিক্ষাৰেদি সকলকে বধ কৰিবলৈ ধৰিলে আৰু এই কথা অ এই কথা সেৱন মুনি অৰ্থাৎ তেওঁৰ পিতৃ অ শুনিবাক পাই অতি মৰমেৰে এ শুন বাচা ৰত্ন কথা এটা কওঁ মই অ কি কথা জানা বাচ্চা সুবৃত্তিতে কৰা হৰিৰ নাম মুখে লৈ হৰিৰ নাম মুখে লৈ অ বোপা এ নৰ হত্যা মহাপাপ বাচা নকৰিবি তই এই হৈছে শাস্ত্ৰৰ বাণী এই হৈছে শাস্ত্ৰৰ বাণী আৰু বাচ্চা এ আনক দুখ দি যিয়েই সুখ বাঞ্চা কৰে আয়ুক্ষয় হয় কিন্তু বাচ্চা নৰকত পৰে গাৰ তেজ বল বাচ্চা সদায় না থাকে এদিন হেরাই যাব বাচ্চা সকলবোৰ কালৰ হাততে এ নিজৰ পুণ্যৰ ভলে বাচ্চা তই পাইবি মোক নিজৰ পাপৰ ভলে বাচ্চা এতিয়া চাও অ এনেদৰে সেৱন মুনি পুত্ৰ পূজা শুনি ৰত্নাকৰৰ
আজিৰ পৰা এনেকুৱা কথা পিতা মুখ দুনাই নকবি মোৰ কাৰ্যত বাধা দিলে পিতা তোমাক কিন্তু মই পিতা বুলি ক্ষমা নকৰিম অৰ্থাৎ পিছত দুখ পাবি এতিয়া চাও অ পুতৰা মুখত শুনি এতে কহা অ তৰা বুঝি পালা নে ব্রহ্মা আর নারদ এ শিবে বলে এনে কয়ে ও সেবনে বুঝালে কি হব ও এইখন কানেরে শুনিছে আর এইখনেরে উলিয়াই দিছে এ মহাপাপী রত্নাকর নকৰা পলম হে ব্ৰহ্মা হে নাৰদ নকৰা পলম মহাপাপী ৰত্নাকৰক ইয়াৰ নাম মহাপাপী ৰত্নাকৰক ইয়াৰ নাম পুৰা নাৰদ চেনে হলে বোলা চলি যায় ব্ৰহ্মা দেৱ আৰু নাৰদ মুনি আমি যদি এনেকুৱা বেশত যাওঁ নহয় আমাক চিনি পাব গতিকে এটা কাম কৰো অ বৃদ্ধ ব্ৰাহ্মণ হলা দিও হাতত বেদ পুঠি লৈ থাকা অ হাতত লাখুটি ধৰি ধীৰে ধীৰে যায় এ মায়া কৰি দিও যান এ পন্থে আছে দুয়োজনক দেখি পাছে ক্রোধে ব্রহ্মার মাথাক লাগে আর থাপ দিয়া ব্রহ্মদেবে এ ধরে আলা চকু বকাই রত্নাকরে হেৰো
ভিক্ষারে ব্রাহ্মণ দুই কুয়াজি মারি তহতর জুলুঙ নিময় কাহারি ও বোপা কি কলি আমারে জুলুঙা কাহারি নিবি আমারে জুলুঙা কাহারি নিবি নাপায় বেছে নাপায় ও ব্রহ্মাই বোলে আমাক মারি কি পাবি তই অ আমি মিছা নকওঁ আমাৰ এই জুলুঙাত একো বস্তু নাই মাৰিবি দে তই পিছতো মাৰিব পাৰিবি আমাক প্ৰথমতে অ নীতি শাস্ত্ৰৰ কথা বাপু কিছু কওঁ তোক তাৰ পিছত লাগে তই মাৰিবি আমাক কি কলি নীতি শাস্ত্ৰ রত্নাকর নাম মোর জগতে প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণব ভিক্ষারী দিকে মই নকরো বিচার নর হত্যা করে সদাই মই করো উপার্জন যাও নীতি শাস্ত্র উপদেশর মোর নাই প্রয়োজন নাই প্রয়োজন নাই প্রয়োজন ও বোপা কি কলি নীতি শাস্ত্রর প্রয়োজন নাই বলে কইসা আছে বোপা সোনারত্ন কর এটা কথা নহয় এ যেতিয়া গছত ফল লাগে নহয় কি হয় জানানে এ গছত ফল লাগিলে সদায় নাথাকে পকাৰ পিছত নিজে নিজে আৰু কচু পাতৰ পানীৰ দৰে আমাৰ মানৱ যে মানৱ দেহৰ মুহূৰ্ততে মানৱ দেহৰ অ বোপা এইবিলাক কথাটো কিয় কৈছো জানা এ তোৰ সম মহাপাপী সংসাৰতে নাহাই এ তোৰ পাপৰ ভাগ বাপু তোৰ পাপৰ ভাগ বাপু কলি মোর পাপর ভাগ কোনোয়ে নলয় কিয় নলব মোর পাপর ভাগ লও তো মোর ঘরত বহু কেজন আছে
প্রথমতে মোর পিতৃ, দ্বিতীয়তে মোর মাতৃ, আর তৃতীয়তে মোর ভারজাই পাপর ভাগ লব। কি কলি বোপা, ও তোর পিতৃ মাতৃর ভারজাই পাপর ভাগ লব? এ ব্রহ্মাই বলে আমার মুঠে বিশ্বাস না যায়। এটা কাম করা, কি কাম? যদি পাপর ভাগ লয় তুমি ঘরত গই খুঁঠি আহা যায়। ও তার মানে মুখ ঘর পথাই দুইজন পলাই যাব খুঁজিছা? ও বোপা, ও বোপা, ওই ব্রহ্মাই বোলে রত্নাকর পলাই না যাও আমি। এটা কাম করা, এই যে গছডাল দেখিছা নহয়, দরকার হলে গছত বান্ধি থোয়া আমাক তুমি। ঠিক আছে, তেনেহলে দেহত ইয়ার পরা পলাই না যাবি দেই। যদি পলাই যাওয়া তেনেহলে, যদি পলাই যাওয়া তেনেহলে মই কি করিম জানো? মারি পেলা। এক গছত বান্ধি রত্নাকর গৃহে চলি গইলা। বহুদিনের মূরত ঘর আহিল, পিতৃ বা ঘরত আছে নে নাই? পিতৃর ওসরে যাই হে পিতা, আজি মোর মিলছে সং, তোমাক পোহন্ত পিতা যত হব, তোমাক পোহন্ত পিতা যত পাব। আর এই কারণে পিতা এ শরণ ধরো পিতা, তুমি মোক সত্য করে অবিচা মোর বাপর ভাগ বিচা, এ মোর বাপর ভাগ পিতা। কি কলি কুলঙ্গার পুত্র, কি কলি কুলঙ্গার পুত্র, তোর পাপর ভাগ মই লব লাগে, তোর পাপর ভাগ মই লব লাগে। নাই 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 নাই, অসম্ভব অসম্ভব অসম্ভব। আর শুন শুন পুত্র দুরাচার মন্দমতি কুলাঙ্গা, কিয় পাপর ভাগি সম্বারো তো, কুলাঙ্গার পুত্র ও তোর কারণে দুঃখ কষ্ট মই কিমান যে হইছো, পিতৃর কর্তব্য মই আর ডাঙর দীঘল করে সংসার তোক পাতি দিছো। কর্তব্য শেষ হয়েছে মোর, এ যিমান দিল যিমান খুৱালো সৰুৰ পৰাই তোক, এতিয়া তই মোৰ ওচৰত কি হৈ আছা জানা, এতিয়া তই মোৰ ওচৰত কি হৈ আছা জানা,
ধরো ধরো হয়াসা তই মোর সরান আর সেই কারণে এ ধরিল এতিয়া কেচুয়া হইছো মই যে তো খরুর পরাই খুয়াই খুয়াই ডাঙর দিখল করেছিল মই যে তো খরুর পরাই খুয়াই খুয়াই ডাঙর দিখল করেছিল সেই বিলা কি জানা সেই বিলা হইছে ধার মই দিয়া ধার বোর মই দিয়া ধার মই দিয়া ধার বোর মই দিয়া ধার ও পিতৃৰ মুখত শুনি তে কব ترجمة
হেয়া প্রিয়েই, আজি মই বৰ বিপদত পৰিছো প্রিয়েই, আজি মই বৰ বিপদত পৰিছো প্রিয়েই, তুমি মোক রক্ষা করিলে করিবা, তুমি মোক রক্ষা করিলে করিবা, তোমার বাহিরে তোমার বাহিরে মোক রক্ষা করতা আন কোনো নাই প্রিয়া। ও শুনা মরম প্রিয়ে, শুনা মোর দুঃখর কাহিনী, পরার ধন হরান করি আসুমাই পাপ করি, তুমি মুখত শুনি এৰাজোৰা কৰি ভাৰ যায় বলে পিতা মাতাৰ আছিলো বন্ধন খুলি দুয়োজনক হে গুরুদেব মোক কোৱাচোন বুঝ, বৃদ্ধ ব্রাহ্মণ নহয় দেউ, এ বৃদ্ধ ব্রাহ্মণ নহয় দেউ, এতিয়াহে বুঝি পাইছে হ্যাঁ এই কথা শুনি দুজনে পরিচয় দিলা, কি তোমালোক ব্রহ্মাৰ নাৰদ, তোমালোক ব্রহ্মাৰ নাৰদ, এয়া মই কি শুনিলো, এয়া মই কি শুনিলো, এয়া মই কি শুনিলো, কথা শুনি রত্ন করে রত্ন করে বোলে প্রভু মই কি করো, মোর পাপর ভাগ প্রভু, মোর পাপর ভাগ প্রভু, কি কলা তোমার পাপর ভাগ কোনোয় নলয়,
কথা নাই কথা নাই এ ব্রহ্মাই বলে রত্নাকর নকরিবা ভয় এ ব্রহ্মাই বলে রত্নাকর নকরিবা ভয় তুমি জুয়া হেই হরুবরে হরুবরে স্নান করি তুমি আহা এতিয়াই ও হরুবরে স্নান করি আহা এতিয়াই এ কথা শুনি রত্নাকর বেগে চলি গইলা এতিয়া চাও ও যিফালে পাপি যায় সেই সরোবৰৰ ও পানি শুকাই যায় স্নান কৰিব পানি নাপায় পানি নাপায় ৰত্না কৰে দুখি যায় আন্তরে পাপ খুমরি কান্দে ভাগ্য কাঠে কান্দে হে গুরুদেব মই অধর সরা অ প্রভু মোর কারণে জল মোর কারণে জল প্রভু কি কলা তোমার কারণে সাগরতো জল নাই কথা নাই এ ব্রহ্মাই বলে রত্নাকর এই বহা বৃক্ষর তলে ওম শান্তি
ওম শান্তি ওম শান্তি স্নান করাই দিলা ব্রহ্মাই হে কমণ্ডলুর জলে আর তেতিয়া ব্রহ্মাই এই রত্নাকরক চাই কইছিল ও কি কইছিল এ ব্রহ্মাই বলন্ত হইছে এ পাপ ধ্বংস হব নিশ্চয় জানিবা আৰু সেই কাৰণে মুখে লোৱা এতিয়া চাও অ মহাপাপীৰ মুখত নাহিলা ৰামৰ নাম ঘনে ঘনে ৰত্না কৰে বোলে আম আম ওহ নহয় হা মই যি কৈ যাওঁ তুমি মোৰ মুখেই মুখে কৈ যাবা ৰাম আম ৰাম আম ওহ এতিয়া কি কৰা যায় অ ৰাম ৰাম আম আম নুশুনে নে কি অ ৰাম ৰাম আম আম এ হল যা ৰাম আম ৰাম আম ৰাম আম অ মহাপাপীৰ মুখত নাহিলা ৰামৰ নাম ঘনে ঘনে ৰত্না কৰে বোলে আম আম এতিয়া কি কৰা যায় হেনা ভাবি ব্রহ্মা দেবে ওসরতে মরাম ওসরতে মরাম এ হৌ যে দেখিছা পাপি মরামর গছ আর সেই মরাম গজলক চাই মরাম 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 তুমি মুখেরে হবার উচ্চারণ করা এ মরা মরাম মরা মরাম এ পূব মুয়া হই পাপি মাটিত মৰাম 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 এক মনে মৰাম মৰাম বুলি উচ্চাৰিবে মহাপাপীৰ মুখত আহিল ৰাম নাম আৰু তেতিক্ষণে জীয়াই উঠিল সেই মৰা আম গছ ৰাম নামৰ মহিমা নাই পাৰ পাৰ মহাপাপী ৰত্নাকৰ হৈলা উদ্ধাৰ মহাপাপী ৰত্নাকৰে শেষত গৈ বাল্মীকি হৈলা ৰাম নজন্মতে তেওঁ ৰামায়ণ লিখিলা ৰাম নজন্মতে তেওঁ ৰামায়ণ লিখিলা ও তোমাতে হৰণ